আমার বাইরা মা, বিয়ের আগের দিন বাদল হলুদ অনুষ্ঠান হয়, আমার আপনাদের এলাকায় কি হয়? হলুদ অনুষ্ঠান না হইলে বিয়ে হয় না। বিয়ের আগের দিন ছেলের বাড়িও বক্স বাজে, মেয়ের বাড়িও আপনার এলাকা বাজে, কথা কল হাজির নাতি নাকি বিয়া দিছে, হাজির মারি বক্স বাজে, বোঝা গেল হাজি বক্স বাজানোর পক্ষে। এই তুই কিসের হাজি রে হাজি? তুই হাজি নাকি কলঙ্ক? তুই হাজি না, তুই মস্ত বড় বাজি। তোর বাড়ি বক্স বাজে তার মানে বড় বড় চোখ করে তাকা রয়েছে। এলাকার মেয়েরা বক্স যখন বাজে, এলাকার মেয়েরা বাজান, ড্যান্স দেয়, আর ছোট ছোট যুবকেরা যা বাজান আপনার এইরকম করে বাজান, আপনার এই যা কি টাচ মোবাইল কয় এইটা দিয়ে এইরকম করে তোলে, এটা নিয়ে মারামারিও হয় যে আমার বোন আমার নাতি নাচতেছে তুই তুললি কে? তারপরে ওরা গার্জিয়ানরা নিয়ে যায় রাত দশটা পরে, মিয়া এলাকার মানুষ নাচার পরে এই রাত দশটার পরে বাদান মিয়া নাচে আর কয় আজ বাদে কাল বিয়ে হবে, আই এম এ ডিস্কো ড্যান্সার। না 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 শোনেন শোনেন, মিয়া তো নাচতে নাচতে রাত বারোটা পর্যন্ত নাচে, জানে আজ বাদে কাল বিয়ে হবে এই জন্যে নাচে। আবার শুনেছি নাকি রাত বারোটার পরে মিয়া যখন পেরেশান হয়ে যায় রাত বারোটার পরে মিয়াও নাচ, মিয়ার মাও নাচে। না না আমার কথা হলো যে বক্স আনছে, এলাকার ছেলে মেয়েরা নাচতেছে, গার্জেন দিয়ে গেছে, তারপরে মাঠ হয়েছে, উঠান হয়েছে ফাঁকা, মেয়েটা আস্তে আস্তে টাকা, মেয়েটা আসে নাচতেছে, ড্যানিস দিতেছে, ও ড্যানিস দেয় স্বাভাবিক, আসবাদে কাইলে আমার বিয়ে হবে, এই জন্য মেয়ের আর দশটার থেকে বারোটা পর্যন্ত ড্যানিস পারতেছে। তাহলে তুই যে মেয়ের মা, তুই যে রাত একটার থেকে বারোটার থেকে একটা পর্যন্ত ড্যানিস পারলি, তাহলে বোঝা গেল তোর মেয়ে যাবে জামাইয়ের সাথে, তুই যাবি তার বাপের সাথে, বাপের সাথে ইস্তিরি করে ভালোবো আমি আজকে। না না এই সমস্ত অশ্লীল জিনিস সমাজ থেকে বিতাড়িত করতে হবে, জনগণ ঠিক কিনা? আমাদের কারুর বিয়েই হচ্ছে না, এদিন আমাদের ছেলে মেয়ে আমাদের কথা শুনতেছে না। তাহলে সাজাদপুর আপনার এখানে কম হয়? না না ওখানেও কম হয় না, এখানেও কম হয় না। আমার গ্রামে আমি বাজাইতে দেই নি, যে বাড়িতে বাজবে ওর বাড়ির মানুষ মনে জানা যায় আমি যাব না, তুই জানা তা করগা, কথা কন খানা পিনে করব না। এইরকম করে যদি সাইজ করা যায় এই সমস্ত জিনিস বলি ঠিক হবে। আর এরা কইল না ওই সাত লাখ বাথাম দেবে তো কথা কর না কে? আরে আমার গ্রামের জানা যে আমি করবো, এই বেটা শালা তুই কে দাঁড়ে? ফাঁসলে বি বসেন তাই নিয়ে আমার এলাকা শাসন করবো, তুই পাঁচটা গেলে গাছ দিয়ে তোর বাথাম দিয়ে তো তুলো তুলো করবো। কি বাইছেন আপনি? একটা যদি বাথাম দেবি দেয় এই ফেসকে মৌলবিয়া থাকবে এলাকা, কতক্ষণ থাকবে? দোষ আপনাদের। এই ওয়াসটা তো, এই ওয়াসটা তো করবেন লেগে আইছি আমি। এদিক দেখান সিয়েরা কি একবারে খারাপ নাকি? শোনেন এই যে আজকে ওয়াজ করতে যদি একটু দেরি হয় আপনার আসান তো ইনশাল্লাহ। শোনেন এই জন্য আল্লাহ বলছে দেখেন, ধনীর চাইতে গরিব মানুষ 500 বছর আগে বেহেশতে দেবে। সুবহানাল্লাহ একটু জোরে কর, কারণ এই ধনী মানুষ যদি গরিব একটা যদি লোক যদি মারা যায় এই কবর খনন করে কে? এই গ্রামের মধ্যে যেই লোকটা একবারও গরিব মানুষ ব্যান চালায় কামলা বিক্রি করে ওই জায়গা কবর খনন করে।
একটা লোক মারা গেল, তার গোসল করায় কে? গ্রামের মধ্যে হত দরিদ্র মানুষ ব্যান চালায়, কামলা বিক্রি করে, ওই যে গোসল করায়। তাহলে ওই ধনী মানুষ আগে বেহেস্তে দেবে না গরিব আগে বেহেস্তে দেবে? ধনী মানুষ তার কি করছে, ও আরো গরিবের মাথার উপরে কাঁঠাল ছুঁয়ে খাইছে, খায়া পেটটা এইরকম করছে, খালি পকপক করে আজকে ফেলাইছে, সেই গুণে আমরা ধুছি। হাসেন না, হাসেন না। কিছু কিছু বড় লোক তো গরিবের তা খা খা আগার রাত, আবার সে খায়া খায় আসেন গুতনি মারছে, গুতনি দিয়ে পিছন দিয়ে খালি বাড়াইছে, সেখানে হাতে নেকড়া পেঁচাইয়া সুন্দর করে কসলাইছি, কসলা তা তো কবরের মধ্যে রেখে আছি। তে বেহেস্তে তুই আগে যাবি না গরিব মানুষ তো 500 বছর আগে বেহেস্তে যাবি? সুবহানাল্লাহ, একটা জোরে পা। তাহলে কি আপনার অসুবিধে আছে? দেন আল্লাহ 500 বছর আপনাকে আগে বেহেস্তে দিতেছে। আর ওই যে যারা দালালি করতেছে, দেড় টাকার লেগে দালালি করতেছে, ওদের যে আল্লাহ কি যে কুতনি দিবে! আমার উত্তর কি পাইছে? আর নারায়ণ আমার ভাই আমার হলুদ অনুষ্ঠান হয় এইগুলি করেন না, হলুদ অনুষ্ঠান ইসলাম বাদান সমর্থন করে না, এই হলুদ অনুষ্ঠান রাগ করতেছেন মনে থাকবে? শোনেন, এই হলুদ অনুষ্ঠানে কি করে, 5 জন মহিলাকে আয় বানায়, সেই ছেলের বাড়ি 5 জন যায় হলুদ দেয়, আর ছেলের পক্ষের থেকে মেয়ের বাড়ি 5 জন যায় হলুদ দেয়। তুমি এসো কও, কবে লেগে তো আমি আসি, মোল্লা হয়েছি কোন রাগ করতেছে? না, ওয়াজ করতে আসছে, করবো নি আজকে, হরব তো আজ ওয়াজ, নারায়ণ থাকবি, এইগুলি করবেন না। এইগুলি এই এই যে হলুদ অনুষ্ঠানে যত টাকা ব্যয় করেন, ওই টাকা দিয়ে আর একটা বিয়ে হওয়া যায়, এইগুলি শরীয়ত সমর্থন করে, জায়েজ নাই, জায়েজ নাই, কোন লোক জায়েজ করতে পারবে না। তারপরে কি যেন বলতেছিলাম, তারপরে আমি জায়েজ করে নিলাম, ছেলের পক্ষে থেকে মেয়ের বাড়ি যায়া মেয়ের গায়ে মেয়ে হয়া হলুদ দিতেছে, মাখাক এরকম করে হলুদ মাখাতেছে, মাখাক জায়েজ করলাম আমি, জায়েজ নাই, 1 মিনিটের মধ্যে জায়েজ করলাম। কিন্তু ওই মেয়ের পক্ষে থেকে যে 6 জন মহিলা একবার এমন সাজানে সাজ, চোখ দাদানো সাজ, সাজে এসে একটা যুবক ছেলের গায়ে যখন এইরকম করে যখন হাত দিয়ে হলুদ মাখাইতে মাখাইতে যুবকের এমন একটা জায়গা আছে হাত পরবার সাথে সাথে গার মধ্যে চিনচিন করে ওঠে। না না, তুমি যে তোমার স্বামীকে বাদ দিয়ে তুমি একটা যুবতী মহিলা সুন্দর করে সাজগোজ করিয়েছে, যুবকের কাছে হাত দিয়ে কোন বিবেকে তুমি হলুদ মাখাইতেছ? ওই যুবকটা বলতেছে, হারি আল্লাহ, এনা এনা এক জাত দানা কাটা পড়ি। এর মানে টেকা যৌতুক নেয়, যৌতুক নে যারা দুনিয়ায় আপনার কোন মহিলা মানে দেহের বিনিময়ে যারা টাকা নেয় তাদের চরিত্রহীন বলে, কথা কন, চরিত্রহীন বলে, যারা টাকার বিনিময়ে দেহকে বিক্রি করে তাদের বলা হয় চরিত্রহীন, আর যারা আপনার ছেলে বিয়ে দিয়ে মেয়ের বাবার কাছে যৌতুক নেয় ওরা হলো 1 নম্বর বেশ্য, ওরা বেদাসাও বেশ্য। তুমি তোমার ছেলেকে বিয়ে দিয়ে কোন বিবেকে মেয়ের বাবার কাছ থেকে টাকা নেও? যে চরিত্র নিজের দেহ বিক্রি করে নেয় এরা চরিত্রহীন, আর তোরা হলো টাকা ছেলেকে বিয়ে করার বিয়ের বাবার কাছে যৌতুক নিস, তোরা হলো পতিতালা সেই। এইগুলি আমাদের দেশে লিয়ে হেঁটে খায়া মসজিদে যা কর, রব্বানা জালামনা, আল্লাহ তোকে
হারাম খায়া তুই ব্যবহার তোর ব্যবহারের পাঁচ পয়সা দাম নাই, কথা কয় না, কথা কয় রাগ করতেছে ভাই আপনাদের সাথে শত্রু নেই। আমি জানি জীবনে আমাকে এই লল ভাঙা আনবেন না, এই ছেলেমেয়েরা জীবনে আনবেন আমি তা জানি, কিন্তু আমি কোরআন হাদিসের চোখ লাগা দেখছি, যেগুলি কোরআনের মধ্যে হাদিসের মধ্যে জায়েজ না ইসলামকে সমর্থ করে না, এই কথাগুলি বলতেছি আপনাদের বাঁচানোর জন্য, নইলে কাল কিয়ামতের ময়দানে ধরা খাওয়া যাবে। আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে আমার উপরে চোখ রাঙা লাভ নাই, আল্লাহ এবং রসুল নিষেধ করছে সেই কথাগুলি আমি রিলি করে আপনাদের শোনাচ্ছি, আপনারা আমার উপরে চোখ রাঙান কেন? আল্লাহ এবং রাসূল যদি নিষেধ না করতো আমি কোনোদিনই বলতাম না। আমার ভাইয়ের আমার এরপরে ওই দিনে দশজন বাজার আপনার পঞ্চাশ জন বড় যাত্রী আছে, আসবার পরে আপনার ওই বড় যাত্রীদের আলাদা বাজান একটা স্টেজ করে, আর জামাইয়ার বরের জন্য বাজান একটা স্টেজ করে। ওই সময় ওই ছেলেটাকে খাওয়ানোর জন্য তিনজন যুবতী মহিলা সুন্দর করে সাজগোজ করে আসিয়া ওই ছেলে খাবার খায়, হাতটা এরকম করে দড়িয়া খাওয়ানোর পরে হাত ধোয়ায় কিনা, আপনার একটা যুবতী মহিলা যুবকের হাতের মধ্যে হাত দিয়া কসলা কসলি করতেছে, কসলা করতে করতে হাসি হাজি সাহেব দেখে হাসতেছে, আমার নাতিতে ঠিকই তোকে দাঁত ভাঙা দরকার, একটা যুবকের হাতে হাত দিয়ে তোর একটা যুবতী নাতি কসলা কসলি করতেছে আর তুই কোন লজ্জা হাসিস? সি সি এগুলি বাদ দেন, এগুলি জায়েজ নাই। তারপরে ওই যুবকটা চিন্তা করে এটা এটা হলো এক জাগ দানা কাটা পরি, এটা হলো হুড় করি বাসর ঘরে যায়, টাকার লগে সামলা মিয়াকে বিয়ে করছে, যায়া দেখে কালা বলে ওটা হলো হুড় করি, এটা হলো এক জাগ দানা কাটা পরি, ঘরের মধ্যে যায়া দেখে বাদানে একটা পেতনি আর বোর সাথে পড়ে না, কেঁদে গায়ে হলুদ মাখানো কি, হাতে হাতে কষ্ট কষ্ট করলে সেটা কি আর তুই কি? এই যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, এইগুলি করা যাবে না, ইসলাম সমর্থ করে না, জায়েজ নাই, এ তার থেকে আল্লাহ যেন হেফাজত করে। জোরকান আমি আমার ভাইরাত বান্দার যদি নেকি কম হয় কামাতের ময়দানে ফেরেশতাদের বলবে, ফেরেশতা আমার বান্দার নেকি বদি ওজন দেওয়া হয়েছে, নেকির পাল্লা কম গুণর পাল্লা বাড়ি হয়েছে, জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ রহমতের ফেরেশতা হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে বাজার নিয়ে যাবে, আমার বিশ্ব নবীর নজরে যখন পড়ে যাবে আমার নবী ডেকে ডেকে বলবে, ফেরেশতা দাঁড়াও রে আমার উম্মতদেরকে কই নিয়ে যাও, ফেরেশতা তাকে শুনবে না, আল্লাহ ডেকে বলবে কেমন চূড়ান্ত ব্যাধব ফেরেশতা আমার বন্ধু ডাকে শোনে না, অমনি ফেরেশতার আবার দাঁড়িয়ে যাবে, আমার নবী বলবে এ আল্লাহর ফেরেশতা আমার উম্মতদেরকে আল্লাহর বান্দাদেরকে কই নিয়ে যাও, ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি, নেকি বদি ওজন হয়েছে, নেকির পাল্লা কম হয়েছে, গুনার পাল্লা বাড়ি হয়েছে, এই জন্যে হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমার নবী বলবে ফেরেশতা মনে কিছু নিবে না, আমার চোখের সামনে একটা ওজন দিয়ে দেখাও, কিতাবের মধ্যে আসছে বাদান দে, আমার নবীর সামনে বাদান আপনার ওজন দিবে, আমার নবী লক্ষ্য করে দেখবে, লক্ষ্য করে দেখবে নেকির পাল্লা কম গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে, আমার নবী অমনি পকেট থেকে এক টুকরা কাগজ বের করবে, পাল্লার উপরে রাখবে, মতন তার হাতটা সরাবে, নেকির পাল্লা বাড়ি হবে, গুনার পাল্লা কম হয়ে যাবে, ফেরেশতার হাতের রশি পায়ের রশি ছেড়ে দিয়ে চলে যাবে, সিল্লাইয়া কর্মার হাওয়া চলে যাবে। এবার আল্লাহর বান্দাগুলি লক্ষ্য করে দেখবে ফেরেশতারা চলে যাচ্ছে, এবার সমস্ত আল্লাহর বান্দারা রসুলের কাছে যা বলবে, আপনি কে গো,
মুসিবতের দিনে, এই বিপদের দিনে আমার মা আমার কাছে নাই, বাবার কাছে গেলাম বাবা নেকি দিল না, মা কাছে গেলাম মা নেকি দিল না, সন্তানের কাছে দিলাম নেকি দিল না, তাদের স্ত্রীর কাছে গেলাম স্ত্রী তো পরিচয় দিল না। কে গো আপনি মুসিবতের দিনে জাহান্নামের হাত থেকে বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করিয়ে দিলা? আল্লাহ নবী বললেন তোমরা চিনবে না, আল্লাহ নবী বলবেন তোমরা চিন না, আমি হলাম আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লাইয়া কোন সুবহানাল্লাহ, আমার নবী এখনো সোনার মদিনায় শুয়ে আছে, বাজার ইয়া উম্মতি উম্মতি বলে কানতেছে। যদি ওই কান যদি হাসিল করে থাকো, এখন সোনার মদিনার সোনার বাংলার থেকে মদিনার মাটিতে আপনার কান্তা লসেট করে দেখেন, লাগিয়ে দেখেন, এখন পর্যন্ত আমার নবী রজা মবরকে বসে বসে ইয়া উম্মতি বলে বাদান কানতেছে। আমার মাইরামার দুনিয়ার কোন মানুষ যদি দরুদ সালাম পেশ করে, সঙ্গে সঙ্গে এই দরুদের আওয়াজ, দরুদের সব গুণ, দরুদের আওয়াজ গুণ আপনার নাম বাবার নাম আমার নাম সহ লিখিত ভাবে আমার নবীর কাছে ফেরেশতা দূত ভাবে বাদান দূত ভাগে পৌঁছাইয়া দেয়। সিল্লাই কর মারহাবা, তুমি খালেক তুমি মালেক তুমি প্রেমের মহাজন, যার সাথে যার বান্দায় আছে মন বলুন, যার সাথে যা বান্দায় তুমি খালেক তুমি মালেক তুমি খালেক লেগ তুমি প্রেমের মহাজন, যার সাথে যার বান্দায় আছে মন, যার সাথে যার বান্দায় আছে মন। শুনুন, আমি দেখলাম একজন বুড়ো মানুষ 80 বছর বয়স, গোরস্থান ওয়াল করা আছে, বাদেন ওখানে গাছ লাগানো আছে, ছায়াও আছে, এরকম আছে না নাই, ইউক্যালিপ্টাস গাছ লাগাইছে অনেক, বাদাম ছায়া হয়ে গেছে, আরামে গাছের সাথে ওয়াল, ওয়ালের সাথে এলান দিয়া এদিকে মৃদু মৃদু বাতাস লাগতেছে, মুরুবি গান ধরছে, রাত্রি পোহাইবার রাগি বার বাগানে আসিও, আসল বিচাইয়া দি মুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজ বিল একটু জোরে কর, আমি যা বললাম চাচা ইয়া তো সুন্দর গান জানে, চাচা আমার দিকে তাকাইয়া বলে বাতি যে দেখলে কি এখন তো বুড়ো হয়ে গেছি, যৌবন বয়সে গান গাইছি, কত মানুষ আমার দিকে তাকিয়ে থাকছে, বুড়ো হয়েছেন তারপরে তো কণ্ঠ ভালো কর, আরো ভালো গায়ন জানি, কি গান? আমি বললাম চাচা আমি একটা গান গাই, চাচা সিটে উঠলেন, বললেন আপনি হুজুর মানুষ আপনি আবার গায়ন গান, চাচার সাথে কি মারামারি করা যাবে? আমি চাচাকে সুন্দর করে বুঝাইলাম, চাচা আপনার বয়স কত? 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা আপনার বয়স 80 থেকে যদি 85 বছর বয়স হয়, তারপরে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, কথা বোঝেন, তখন তো আমি যুবক ছিলাম, চাচা বলে বাতি যে তাহলে তুমি একটা গাও, গাবার পরে কিন্তু আমি আবার পাল্টা জবাব দেব। চাচার মনে ফয়েজ কম মনে করেন না, আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইতে বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো, আমাকে বলে বাতি যে তুমি বলো আমি শুনতে থাকি। আমি বললাম চাচা এইতে বলো, রাত্রি পোহাইবার আগে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন, ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন, মাথাবাই তো জোর করে চাচা, গান তো গাওয়া দূরের কথা, শুধু খালি কান্দে খালি কান্দে। আমি বললাম চাচা কেন আপনি কান্দেন? বলে বাতি যে জীবন ভরা লাইলি মজনু সিরপরাদের প্রেমের গান গাইছি, ও বাতি যে কেউ তো কোনোদিন এত সুন্দর করে বুঝ দেয় নাই, কোরআন দিয়া হাদিস দিয়া নামাজ দিয়া ইসলাম দিয়া সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলিয়া গেল, ও
বাতিজা আজকে থেকে তোবা করলাম জীবনে আর অশ্লীল গান বাজা গাবো না আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না সিল্লাইয়া কলমার হাওয়া নারে আল্লাহর হেদায়েত করে মানুষ তারে গোংড়া বানাতে পারে না আল্লাহর গোংড়া বানা আমার মতো মৌলবী বাচ্চু আনসারিকে বাইটিয়া খাওয়াইলে ওই লোকটা হেদায়েত নসিব হবে না সিল্লাইয়া কন ঠিক কিনে হেদায়েতের মালিক কে আরো জোরে চাইতে হবে কার কাছে চাইতে জানলে রয় না কাঙ্গাল চাইতে জানলে রয় না কাঙ্গাল আল্লাহ রে তোর বান্দা রে কেউ পেরে না খালি হাতে মাহবুবে তোর দরবারে ঠিক এত জোরে ঠিক কর না লারি টান লাগবি এতগুলি মানুষ যেভাবে ঠিক ঠিক বলতেছে নামাজের হিসেব নেব না রোজার হিসেব নেব না যাকাতের হিসেব নেব না হজের হিসেব নেব না তুই দুনিয়া কি করলি না করলি কি বানা করতেছি না এ তাফসীর করবেন কালকে আজকে খালি ওয়াজ শুনবেন কালকে সাত স্টলে স্টলে বসে বসে তাফসীর হবে কি বল বাম হাত দিয়ে চা খাবেন ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে তাফসীর করবেন আর বলবেন আরে কত হুজুর দেখলাম রে ডুব দিল আর উঠলো না না হুজুর ডুব দিয়ে উঠে কে তৈগের মতন ফুজুর ফুজুর ডুব পারবে হুজুর কথা কয় না কথা কয় না 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 বসার জায়গা করে দেন বসেন বসেন আমার ভাইরা আমার কি জানে বলতেছিলাম না না কি জানে বলতেছিলাম আমার ভাইরা আমার হিদায়াত চাইতে হবে আল্লাহর কাছে মওলার কাছে আল্লাহর কাছে যদি হিদায়াত চান আল্লাহ হিদায়াত দিবে আর যদি হিদায়াত না চান আল্লাহ বাদাল হিদায়াত দিবে না যদি সন্তান না কান্দে মা খালি কাজী করে কাজী করে কি কল করে কিনা আমার সন্তান যদি কান্দে মা শত কাজ রাখিয়া দৌড় সন্তানের কাছে এসে বাদন দুধ পান করায় যেরকম ঠিক কিনা তাহলে এইটা যদি পরিষ্কার বোঝেন ওটা আপনার বুঝতে হবে না কাঁদলে সন্তান না কাঁদলে মা সহজে বাদাম দুধ দেয় না আপনি যদি খাবার না চান আপনার বউ আপনাকে অতি তাড়াতাড়ি খাবার দিবে না আল্লাহ বলে বান্দারে কিছু যদি দরকার হয় আমি মাওলা আমার কাছে চা আমি আল্লাহ তোমারে দিয়ে দেব আমার আল্লাহর কোন জিনিসের এই পৃথিবীর বাদাম অভাব নাই যেরকম অভাব আছে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ওয়াল আদিয়াতি দাবাহান ফাল মুরিয়াতে কাদহান ফাল মুগিরাতে সুবহা সুবহানাল্লাহ জোর কর ওয়াল আদিয়াতি দাবাহা দাবাহানের অর্থ আল্লাহ বলতেছে আপনার দুতু গামে গোড়ার শপথ করে আল্লাহ বলতেছে আল্লাহ কেন গোড়ার কসম খাবে আমরা কেন আল্লাহ কেন গোড়ার কসম খাওয়ার টাকা পড়ছে আমরা যখন কোন মানুষের সাথে কথা বলি মানুষ যদি বিশ্বাস না করে এই বিশ্বাসটা করবার জন্য আমরা বলি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম জোর কর ঠিক কিনে আল্লাহ আল্লাহ বললেন আমি আল্লাহ আপনার উর্দু শ্বাস গোড়ার কসম করে বলতেছি দাবাহানের অর্থ হলো বাদান উর্দু শ্বাস গোড়া যখন দৌড়ায় মানুষ যদি দৌড়ায় দৌড়েলে যখন মানুষ হাঁপায় তখন মানুষ এইরকম করে যেরকম ঠিক কিনা আল্লাহ বললেন উর্দু শ্বাস গোড়ার কসম সুবহানাল্লাহ যেরকম এই যে গোড়া ওয়াল আদিয়াতে দাবহান ফাল মুরিয়াতে কাদহান
আল্লাহ বললেন এই যে গোরাকে যখন আপনার একটা দেড় দুই মুনা মানুষ বাজান গোড়ার উপরে ওঠে, এরপরে লাগাম টাইনে ধরে চাবুক কষে, গোড়া কখনো কয় না মালিকে আমি তোমাকে নিয়ে দৌড়তে পারবো না, জোর কন ঠিক কিনে আবার লক্ষ এই গোড়া আপনার আপনাকে নিয়ে যুদ্ধের ময়দানে যখন যাবে ফাল মুড়িয়াতে সুবহান সুবহান আল্লাহ বললেন না, সুবহানের অর্থ হলো একেবারে আপনার অতি ফজরে সকালবেলা আপনি কোন কুয়াশার মধ্যে ঘোড়া দাবড়াতেছেন, আপনার শত্রুপক্ষে বলতেছেন শত্রুপক্ষকে আক্রমণ করা লাগবে, এই আপনার কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে কোনোদিন ঘোড়া আপনাকে বলে নাই, আমার তো মামলাত নাই জামপাট নাই আমি যাইতে পারবো না, কথা বুঝতেছেন না ঘোড়া আপনার তীর লাগছে ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তগুনি তাস তাস করে জমিনে পড়তেছে, তারপরে এই গোড়া কোনদিন এই মানুষের সাথে নিমক হারামি করে না, গোড়া বলে না মালিকে আমি পারবো না যুদ্ধের ময়দানে শত্রুদের মোকাবেলা করবার জন্য তুমি যাও, এই কথাটা গোড়া কোনদিন বলে না, চিল্লে এখন ঠিক কিনে পায় তীর লাগে তারপরে বাদান গোড়া যায় আমরা মানুষ অকৃতজ্ঞর জাত, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা ইয়াজুকা, এই মানুষ জাতি ভুলে যাওয়ার জাত অকৃতজ্ঞর জাত, জোর কর নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা আমার মানুষ গোড়া মালিকের খায় মালিককে পিঠে নিয়ে দৌড়ায়, এরপরে শত্রুর মোকাবেলা করে তারপরে গোড়া বাদন নিমুখারামি করে না, আমরা মানুষ এতই নিমুখারামি বাদন করি, দেখেন না আমাদের বাড়ির কুকুর আছে, এই কুকুর গুনি আপনি যখন খাবার খাইতে বসেন এই কুকুরটা দুই পা এই রকম করে দিয়ে বাদন বসে, কথা বল না কে, এরপরে আগা দুই পা সামনে দেয় পাশা দুই পা এক পাল্লে কাজ করে দিয়ে বসে থাকে, আপনি বারান্দায় খাবার খান টেবিলে খাবার খান কুকুর আপনার দিকে বাদান তাকিয়ে থাকে, কুকুরের কথায় বাদ রাখলাম, আপনার বাড়ির একটা বিড়াল আছে আপনি যখন খাবার খাইতে বসেন আপনি বিড়াল বাম পাশে অথবা ডান পাশে বাদান বসে থাকে, এই বিড়াল কি করে আপনি যখন খাবারটা মুখে নেন বিড়াল আপনার মুখের দিকে তাকায় মনে মনে চিন্তা করে মালিক খাবার আর খাবার আমারে দিবে, কিন্তু মালিক লোকমা বানাইয়া যখন লোকমা এরকম করে বানা বিড়াল ওই পাপের দিকে তাকায় আর মালিকের মুখের দিকে তাকায় মনে হয় মালিক দিবে, কিন্তু না না লোকমা বানাইয়া আপনার ওই বিড়ালে দেয় না, মালিক যখন মুখে নেয় বিড়াল আবার মনে মনে চিন্তা করতেছে এইবার আপনার মালিক খাচ্ছে, এইবার আপনার প্লেটে হাত নিচ্ছে মনে হয় লোকমা বানাচ্ছে আমারে দিবে, আবার যখন বিড়ালে না দিয়া আপনি আমি যখন মুখে দিই বিড়াল তখন কয় মেয়াও এর মানে একটু দেও, আমার কথা কি বুঝতেছে, বিড়ালকে মাছের গোস্তগুলি খাইলেন গোস্ত খাইলেন হার খাইলেন, খাবার পরে আপনি ভালো জিনিসটা দিলেন না হাত দিয়ার কাঁটাটা দিলেন, এই বিড়াল বলে মালিককে তুই বেইমানি করতে পারিস আমি বেইমানি করব না, আপনি আরামে বিবি বাল বাচ্চা নিয়ে লেপের মধ্যে ঘুমাইবেন আর দেখবেন বিড়াল আপনার লেপের উপরে বাদান ঘুমাইবে, আর ঘরের মধ্যে যদি একটা ইন্দুর আসে এই বিড়ালের শিকার করা লাগে না, মাঝে মধ্যে বিড়াল বলে মিয়াও একটু ঘরে রয়েছে যদি নড়াচড়া করি অমনি গাড় পারে দৌড়বে, আপনি একটু কাঁটা খাওয়াইছেন একবার কাঁটা দিয়ে তিনটা বাড়ি মারছেন, কথা বলে ঠিকও তো কয় না ওরা, না না ইমানের স্পিরিট থাকা লাগে না, শোনেন যাদের ভিতরে আপনার হারাম টাকা আছে সুদের টাকা খায়া যারা বসবে কোরআনের মাহফিলে ওরা ঠিক কবি কে আর ঠিক কেমন কবি, কথা বল না কেন, না ইমানের স্পিরিট থাকা দরকার আছে না, ইমানের স্পিরিট যদি থাকে হালাল জিনিস খালে ইমানের স্পিরিট বাড়ে আর হারাম খালে ইমানের স্পিরিট বাড়া সম্ভব না, এখন দেখবো না কি হারাম খা আর কি হালাল খা, যে কথা বলবে যে কথা বলবে বুঝতে হবে যে হালাল জিনিসই খায় এদিনই তার ইমানের স্পিরিট আছে কথার একটা স্পিরিট আছে, খুব খারাপ লাগতেছে না আমার ভাইরা,
আমি বলতেছিলাম বিড়াল দেয় নানি করে না, আপনি সারা রাত ঘুমানে একটা কাঁটা খাওয়াইয়া এই বিড়াল সারা রাত আপনার ঘরের মধ্যে বাজার ইন্দুর মারে। আমার ভাইরা মারে যে কুকুর, আপনি একটা কাঁটা আপনি হাড্ডি কাঁটা খাওয়াইছেন, একটু বাপের মার দিছেন, আপনি বাড়িতে নাই, সিলিন্ডার বাজারে গেছেন, রাত ১২টা হয়ে গেছে, আপনি বাড়িতে আসেন নাই, আসে দেখবেন বাড়ির সব মানুষ ঘুমাইছে, কুকুরটা কিন্তু ঘুমায় না। এই কুকুর আসিয়া দেখেন কি করে, আপনি যখন রাত ১২টার সময় বাড়িতে আসতেছেন, এদিকে অন্ধকার রাত, তারপরে হলো কোনো কুয়াশা, তারপরে শীতের দিন আপনি মাফলার দিয়া মুখটা পেঁচাইছেন, মাস্ক দিয়ে মুখটা ঢাকছেন, চাদর দিয়ে মাথা দাবাদাম ঢাকিয়ে রাখছেন, আপনি যখন বাড়ির মধ্যে ঢুকতেছেন কুকুর পজিশন নিচ্ছে, কে আছে, আমার মালিক তো নাই, মালিক নাই, মালিকের যেন ক্ষতি না হয়, আমি আমার মালিক না থাকলে আমি বাড়িটা পাহারা দিব। আপনি বাড়ির মধ্যে ঢুকতেছেন, আপনার সিনেমা যাচ্ছে না, আপনার হাত ডাকা, পা ডাকা, মুখ ডাকা, এরপরে কোনো কুয়াশা অন্ধকার দেখা যাচ্ছে না, কুত্তা চিন্তা করতেছে এটা মালিক পরীক্ষা করবার জন্য কুকুর একটা আপনার ধমক দেয়, কথা কয় না, কথা কয় না, যখন কুকুর বক বলে গালি দেয় ধমক দেয়, আপনি তখন বলে এ রাগ, কুকুর তখন চিন্তা করে না আমার মালিক, কুকুর চিন্তা করে আমার মালিক, মালিককে আমি ধমক দিছি, আমার মালিক আমারে খাওয়ায়, আমারে বাড়িতে রাখে, আর সেই মালিককে ধমক দিছি, আর মালিককে আমি ধমক দিছি, আমার তো বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এবার কুকুর কি করে, দৌড়া দেয় আপনার পায়ের কাছে, মাথা দেয় দিয়ে নেচটা, মাথাটা নিচের দিকে দিয়ে নেচটা, এইরকম করে জুল হয়, আই এম সরি, কথা কয় না, কথা কয় না, আমার ভুল হয়ে গেছে মালিক, অন্ধকার রাত, আমি আপনাকে দেখি নেই, চিনতে পারি নেই, বুঝতে পারি নেই, আপনার লাখ মুখ মাফলার দিয়ে চাদর দিয়ে রাখা, এদিকে ঘন কুয়াশা, তারপরে অন্ধকার, আপনাকে একটা ধমক দিছে, বেয়াদবি হয়ে গেছে, মালিক রে মেহরবানি করে আমারে মাফ করে দেয়া, একটা কুকুর ভুল করিয়ে মালিকের কাছে ক্ষমা চায়, মাফ চায়, আমরা সুদ খাই, ঘুষ খাই, জেনা বেমেতারি, লয়তানি, শয়তানি, চুরি, বাজাকাটি, বদমাইশি, সন্ত্রাসী, যা সামনে আসে সব করে বেশি, আমার মালিকের কাছে একটা দিনও নিরেলায় বসে আল্লাহর কাছে মাফ চাই দে, চিল্লাই এখন ঠিক কিনে, কুকুরের সাইডটাও কি আমরা নিকৃষ্ট, আমার ভাইরা দেখবেন অন্যায়, আল্লাহ বলে বান্দারে পাহাড় পাহাড় বড় জন্তু অন্যায় করছো, আমি আল্লাহ আমার রহমত থেকে নরে নরে সইছ না, আল্লাহ বলেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, আল্লাহ বললেন বান্দা লা তাকনা তুমি রহমাতিল্লাহ, এ বান্দা নরিয়ার সইস না আমার রহমত থেকে, সুবহানাল্লাহ, কোন ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, আমি আল্লাহ আমার গফুরুর রাহিমের নামের পজিশন ঠিক রাখার জন্য আমি আল্লাহ, আমি আল্লাহ তোমারে মাফ করে দে, যমনি এক মুষ্টি খাবার খাওয়াইয়া সারা রাত কুকুর আপনি বাড়িতে আরামে ঘুমান, আর এই কুকুরটা ঘুমায় না, চোর দাওয়ায়, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করছি, দুনিয়ায় বসবাস করবার জন্য পাঠাইছি, আমি আল্লাহ একটা দিনের জন্য আমি আল্লাহ ঘুমাই না, বান্দারে ঘুমাই না, তোদের দয়াময় আমি ঘুমাইতে পারি না, সুবহানাল্লাহ, কোন আমার কথা মনে হয় বুঝতেছেন না, বোঝেন, বোঝানোর জন্য একটা যুক্তি দিই, ছোটবেলা যখন আমরা কোনো অন্যায় করি, বাবার কাছে যখন মানুষ অবজেকশন করে, বাদী হয়, বাপ কয় আসুক বাড়ির, আজকে ওর একদিন নেই আমার একদিন, কথা কন, আর ভয়ে আমরা বাড়ির যাই না, কথা কন, আমরা কি করি, বাড়িতে আসি না, বাবা বাড়ির মধ্যে আসছে, গেলি বাড়িতে দৌড়ে বসন দিবে, ওই গড়ের পিছনে থাকছি, আগে তো সোলার বেড়া ছিল, গড়ের পিছনে থাকছি, কুটুরু করে করে সোলা ভাঙছি,
যখন শিয়াল দৌড় দিছে মনে হয় আজরাইল এসে, আর মশার কামুর বেড়ার ফাঁকা দিয়ে দেখছে আব্বা কি করতেছে, আব্বা খানা পিনে করে পান খায়া খালে পান খাইতেছে। এখন আব্বা শুয়ে আছে কিন্তু মা ঘুমায় নাই, মাকে মা কি করতেছে, আমরা সোলার বেড়া এইরকম করতেছি, আব্বা কায় কেডা রে, তা মা কয় যে ওটা শিয়াল মুরগি ধরবে লেগে খালি ফাল বাড়তেছে। মানে আসলে যে আমি যে বেড়া টোকাচ্ছি, আমরা যে বেড়া টোকাই, এগুলি মা কিন্তু জানে কথা কয় না, কে কথা বলছে কি না, মা বলছে, কিন্তু বাবার মন মুখ মনটাকে ডাইভার্ট করে দিছে অন্যদিকে দিয়ে বুঝতে, দাঁড়া কয় শিয়াল দাঁড়া লাঠি নিয়ে আসতেছি, এর মানে তোর আব্বা বোম আসুক আমি আসি। আমার ভাইয়ের আমার বেড়ার ফাঁকা দিয়ে তাকা দেখি বাবা খাটের উপরে শুয়ে আছে, মা বাজান ঘুমায় না, একটা থালা বাসন নিয়ে এই জায়গা রাখে, এখানকারটা নিয়ে বাজার এই জায়গা থই, এইটা নিয়ে এই জায়গা রাখে, এইটা নিয়ে বাজার এই জায়গা রাখে, কথা বুঝতেছেন না। আব্বা বলে কেন তুমি ঘুমাও না, এবার মা বলে আপনি ঘুমান আমার অনেক কাজ আছে, এর মানে কাজ মানে সন্তান এখনো বাড়িতে আসে না, আমি মা যদি ঘুমিয়ে পড়ি সন্তান কখন আমারে মা বলে ডাক দিবে, আমি মা এই জন্য সন্তানের জন্য আমি ঘুমাই না, সিল্লাই এখন মার হাওয়া। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা তোমরা সারা রাত সারা দিন তোমরা যখন খুশি তোমরা ঘুমাও, আমি আল্লাহ রাতেও ঘুমাই না দিনেও ঘুমাই না, রাতে দুইটার সময় যদি আল্লাহ ঘুমিয়ে পড়ে আর আপনি যদি বিপদে পড়িয়া আল্লাহকে যদি ডেকে ডেকে বলেন আল্লাহ ও মাওলা আমি বিপদে পড়ছি তুমি আমাকে রক্ষা করো আমাকে উদ্ধার করো, তাহলে আপনি আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ ডাকটা আল্লাহর আরশের আজিমের কাছে বাজান গেল, আল্লাহ ডাকলেন সকাল আপনি রাত একটার সময় সঙ্গে সঙ্গে ডাকলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো, এই ডাকটা আরশে আজিমের সাথে বাজান এরকম যা ঠেকে আছে, আল্লাহ নয়টার সময় ঘুম থেকে উঠছে মুখ ধুইছে বিরাজ করছে, তারপরে তোমার এইটা দেখে তোমার কাছে আসবে, কথা কয় না কথা কয় না, না না আল্লাহ কয় বান্দারে রাত একটার সময় যদি ডাক দেয় যখন ডাক দিবে তখনই আমি আল্লাহ তোমার ডাকে সারা দেই, সিল্লাই এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলে লা তাখুযু হুসিনাতু ওয়া নাউ খুব খারাপ লাগতেছে, ভালো করে লক্ষ্য করে শুনো, আল্লাহ বলে বান্দা নামাজ পড়িস নাই রোজা রাখিস নাই হজ করিস নাই যাকাত দিস নাই রে বান্দা, আমি আল্লাহ তোকে আমি নিষেধ করবো না, তুই আমার আসমানে নিচে জমিনের উপর থেকে তুরি বের হয়ে যা, আল্লাহ বললেন বান্দারে নামাজ পড়িস নাই নিষেধ করবো না, রোজা রাখিস নাই পড়তে রাখতে বলবো না, হজ করিস নাই করতে বলবো না, যাকাত দিস নাই করতে বলবো না, দান করিস নাই করতে বলবো না, আমার আসমানে নিচে জমিনের নিচ থেকে তুই বের হয়ে যা, যাবেন কোথায়, আমি আপনি আমেরিকান যাবেন চতুর্দিকে আল্লাহর আসমান কই যাইবে ওসমান, কথা কয় না কথা কয় না, সব হইল আল্লাহর রাষ্ট্র, সুবহানাল্লাহ তো সুবহান আল্লাহর রাষ্ট্র, আল্লাহ আল্লাহ বান্দা যাওয়ার কোন জায়গা নাই, ধমক দিলে আমরা যাইতে পারবো না, একটা যুক্তি দেবো কি, কথা কয় না, এই যে বাবা বলতেছে সকালবেলা পাবনা শহরে গেছে, বাবা বলতেছে সলিমদ্দি
মাঠে যাবি, ক্ষেতের আতাল পরিষ্কার করবি, গরু খাওয়াবি, ছাগল বর্কি গাছের লতা পাতা দিবি। আপনিও যে পাপনায় গেছেন, ও করছে কি প্যান্ট শার্ট পরিয়া বেড়ার দিকে রওনা করছে। আপনি এসে দেখেন যে ক্ষেতের কাজও করে নাই, গরুকেও পানি দেয় নাই, খাওয়ায় নাই, ছাগলও সরায় নাই, আপনি রাগ হবে না? বাপ রাগে গেছে, যাসুক কই গেছে, স্বামী যা দমক পরে বউ, বউ কে তুমি আমার উপরে দম কাউকে কা কাজ করে নাই, কে তুমি আমার কাউকে হ্যাঁ কাউকে মানে নরম পায় বউ দম খায়, কথা বলতে না আসে না এরকম লোক আছে, কে নরম পাইছে ওর গরম দেখা দিয়েছ, হ্যাঁ তোর বেটা কাশুক। বাপ ঘরে শুয়ে আছে, দেখে যে মা ভাই বোনে খাবার দিচ্ছে, ছেলে যা রান্না করে ঢুকছে, মা তাড়াতাড়ি খাবার দাও, মা কে তাড়াতাড়ি খা, তোর আব্বা আসতে সকল খেপে আছে, আজকে কল পিঠুর উপর লাঠি ভাঙবি নি। আসে দেখে যেই ছেলে খাবার বসে, বাপ ঘরের মধ্যে দাবার আছে, কি সাথে গালি গেছিলে করে, ও তোক যে কাজ করতে বলছি সেই কাজ করিস নাই, বেড়া। ছেলেটাও রাগি, তেরি আছে, তেরি বলেন না কথা কয় না, মানে মার খা বাইটি হলে তা তেরি ছেড়ে না, এরকম লোক আছে না? আছে। তোমার বাড়ি না থাকলে আমার কি হবে? ওই যে বাপ বড় বানাইছে, ছেলে তো গরম দেখাবে, কি হবে চললাম আর দুদিন যায় বাইট নাই, আর মা কয় যে ছেলে তুমি ধুম খাইলে, কয় আমি তো বাচ্চা তারানের কথা বলিনি, ওকে আমি শাসন করছি, দাও জামাটা দাও। এখন ছেলেরা রাগ করে কোনে দেবে, নানার বাড়ি কথা কয় না, আর বিয়ে যদি আর যদি বিয়ে করে উঠতে দেবে শ্বশুর বাড়ি কথা কয় না, কথা কয় না। অবিবাহিত যারা রাগ করিয়া যদি যায় উঠতে গেলে নানার বাড়ি, বিয়ে যদি করে রাগ করে উঠতে গেলে শ্বশুর বাড়ি, না এখন তো ঠিক করবে, এখন তো ভাবছ দাঁড়িয়েছে না, না ও আজকে খারাপ লাগতেছে নাকি? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, তখন ওই ছেলেটা বাবা জামা গায়ে দেখেছে নানার বাড়ি, যা দেখেছে কালু ভাত খাইতেছে দুধ দিয়ে, কি কি সোনামণি তুই কোনে আছিস? কামার নানার বাড়ি, আমার বাড়িতে বেড়া তোর নানার বাড়ি আছিস, এটা আমার শ্বশুর বাড়ি, আমি যদি বিয়ার না করতাম আমার শ্বশুর যদি না হতো তুই নানা পাতিত করতে বেড়া বেড়া, আমার তেরি তো বোঝেন না, আমি তো আর হোসে বাড়ি না থাকলাম চললাম, আমি চলে গেছে খালার বাড়ি, কার বাড়ি? বাড়িতে এসে দেখে যে কালু বাড়িতে আসে নাই, কেরে কালু কই কে আসে নাই, কথা জামাটা দেও, আবার গেছে যা দেখেছে খালার বাড়ি রয়েছে, কার বাড়ি? আর বাপের কি হয়? আরে মেয়ে এক কথা বলি তো হয়, বাইরার বাড়ি, বাইরার বাড়ি, বাড়ার বাড়িকে যা দেখেছে, হ্যাঁ ওখানে যা খাচ্ছে খালা খাবে, দেখে এই কার কোনে আছিস কে আমার খালার বাড়ি, এর তোর খালা আমার যে শালি বের হ, তোমার শালির বাড়ি না থাকলে আমার কি হবে, চললাম যা। বাপ জানে যে ঘুরে বাইতেছে, আর বাইতেছে দেখেছে ও নাই, জিজ্ঞেস করে গেদা আইছে সাদে গালি, কেন আসে নাই, গাড় তেরি জামালি আবার ঘুরছে, যা গেছে দেখে যে ছেলে গেছে ছেলের ফুবুর বাড়ি, কার বাড়ি? ফুবুর বাড়ি, কে চলি বদি এখন কার বাড়ি, আমার ফুবুর বাড়ি, ও তোর যে ফুবু ও যে আমার বোন, ভাড়া তাহলে দূরের থেকে কাছে আসতেছে না দূরে যাচ্ছে, তাহলে আমি বলতে চাই দুনিয়ার মানুষ রাগ করে যদি তুমি যাও নানার বাড়ি, নানার বাড়ি থেকে যদি তাড়িয়ে দেয় ওখান থেকে যাইবে তুমি তোমার খালার বাড়ি, খালার বাড়ি থেকে তাড়ালে ঘুরে আসবে তুমি হলো ফুবুর বাড়ি, ফুবু মানে বাবার বোন, চিল্লে এখন ঠিক কিনে আল্লাহ বলে বান্দা রাগ করে তুমি কোথায় যাবে, আমেরিকান যাইবে, এরপরে লন্ডন যাইবে, সৌদি যাইবে, চতুর্দিকে আমি আল্লাহ আমার আসমান কই যাবে ওসমান, চিল্লে এখন ঠিক কিনে অতএব আল্লাহ বলেছে বান্দা ইবাদত করো আমার, দাসত্ব করো আমার, আমি আল্লাহ ইবাদত করবার জন্য দাসত্ব করবার জন্য আমি আল্লাহ তোমার কিভাবে
ছোট বাচ্চা শাসন করে আপনি সিগারেট খেয়ে যেতেছেন, না যার সিগারেট খাওয়ার নেশা আছে খাওয়া দাওয়া ঢুকে পড়বে, খুব খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানুষও তো খুব ভালো আছে, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহব্বতে তুলছে, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অর্থাৎ দুই দলে ঠিক আছে। আমার ভাইরা, আল্লাহ বললেন আমা খালক আমা খালক তুল জিন্দা ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, বান্দারে আমি মানুষ আর জিন জাতিকে পাঠাইছি, আমি আল্লাহ আমার ইবাদত আমার ইবাদত আমার বন্দেগি আমার দাসত্ব করবার জন্য। আপনার এই ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতি নাকটা জমিনে ঠেকাইবে, সাত অঙ্গে ইবাদত করা লাগবে, নামাজ পড়া লাগবে, কার কয় অঙ্গে? সাত অঙ্গে এই কপাল ঠেকাইবেন, এই নাক হাত পা নজর নিয়ে সাত অঙ্গে যখন আপনি সিজদা দিবেন, আপনি সিজদা দিতেছেন সুবহান রাব্বিয়াল আলা, এদিকে আপনি চিন্তা করতেছেন দূরের মাঠে গাভী রয়েছে গরু দোয়াবো, তাড়াতাড়ি নামাজ পড়ে আপনার গরু দোয়াবের যাব, নামাজও পড়তেছেন গাভীও মনে মনে দোয়াইতেছেন। কথা কয় না কথা কয়, আবার কি নাকি করতেছি আমি? অহংকার কাজ করছে, দেখতে তো হুজুর শুরু করছে অহংকার, না ঠিকই করছে হুজুর। আপনি নামাজ পড়তেছেন সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হাম, চিন্তা করতেছেন একটু পরে তাড়াতাড়ি করে বাজার করে আনা লাগবে, আপনার মনটা চলে গেছে বাজারে, আপনার মনটা চলে গেছে গাবি দোয়ানের জন্য, ওখান থেকে মনটা ফিরিয়ে আনেন বাজার থেকে, আপনার মনটা ফিরিয়ে আনেন নামাজ পড়তেছেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ এই জমিনে আপনার মাথা ঠেকাইছি নাক ঠেকাইয়া আল্লাহ তোমাকে রব বলে স্বীকার করতেছি, আপনার ঘরের মধ্যে থেকে টিভির মধ্যে থেকে ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ আসতেছে, রূপে আম্মা আগুন জ্বলে কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নে না কোলে, মাধবাই তো জোর কর আমার ভাইরা আমার, এইভাবে যদি নামাজ পড়েন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না, নামাজ পড়া লাগবে, রসুল বলেছে সাল্লু কামা রায়তু মুসাল্লি, ওইভাবে নামাজ পড়ো, আমি রসুল যেইভাবে নামাজ পড়ছি ওইভাবে নামাজ পড়লে এই নামাজ মাওলার দরবারে কবুল হয়ে যাবে, সিল্লে বলুন মারহাবা নারে তাকবীর আল কোরআন টেলিভিশনে আলো চলাবেন তো, না না ঘরে ঘরে টেলিভিশন হয়ে উপকার হচ্ছে না অপকার হচ্ছে, যার বাড়ি ইস্টার জলসা চলতেছে ওরই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে, বাংলাদেশের স্টার জলসা যে বাড়ি আছে ওই বাড়ির পুরুষ যে কত অসহায় বোর কাছে ওই পুরুষ জানে আর আল্লাহ জানে, কথা কর নামাজ পড়ে আসছি সার নামাজ পড়ে এসে বক বলতেছে আব্দুল সালামের মা কো আমি কো তুমি চোখে দেখতেছ না, উনি স্টার জলসা দেখতেছে, কয় আমাকে খাবার দাও, কয় তোমার চোখও না একটু ধৈর্য ধরো, নামাজ পড়ে আসছে সুমর ভাই না উনি খাওয়া খাওয়া করতেছে, স্টার জলসা শুরু হয়ে গেছে অর্ধেক পর্ব হয়ে গেছে দেখেলে ধৈর্য ধরো, স্বামী হস করে আসছে খাটের উপরে বসে বলতেছে ইন্নামা সবরিন আল্লাহ ধৈর্য দাও, আল্লাহ কত ধৈর্য দেবো রে তুই আমার কাছে আ আমার কাছে ধৈর্য দেবো রে, ওইটা স্টার জলসা দেখার পরে জি পেলা শুরু হয় জি বাংলা শুরু হয়ে গেছে, বউ বলতেছে স্বামী বলতেছে দেও খাবার দাও, জি বাংলা শুরু হয়েছে এই পর্ব দেখেলে ধৈর্য ধরো, এইরকম এই রোগে আক্রান্ত আমার মনে হয় বাংলাদেশের 50% মানুষ, কথা কন আর বউকে যদি বলে ওটা দেখা যাবে না তাহলে বউ করে তোর ভাতই খাবো না, রুটি খাইবে তো রুটির দাম আবার কত, ওয়াজনে বাড়া দিয়েন না আমার ভাইরা আমার, ময়দা হলো 80 টাকা কেজি, কি বাঙালি
বাবা ছোটবেলায় আমরা রুটি খাতে খাতে রুটির উপরে বিতৃষ্ণা উঠে গেছে। আমরা ছোটবেলা তখন পড়াশোনা করছি, সকালেও রুটি, দুপুরে আসে ভাত দিবে, মা ভাত দাও কাও রুটি খাও, রাত্রে আসি শখ করে আসি যে দিবি নি ভাত আবার রুটি, কথা কয় না হাসেন না? পাঁচ দিন ছয় দিন সাত দিন হয়ে গেছে খালি রুটির উপরে, মাক বলছে মা ভাত দাও কা বাবা, সাত দিন পরে বলতেছে দুপুরের সময় বলতেছে বাবা ভাতের ব্যবস্থা করতে পারিনি, রাগ করে নানার বাড়ি চলে গেছি তিন চার মাইল রোজ মাথায় করে যে নানার বাড়ি গেলেই ভাত দিবি নি, সাত দিন ধরে রুটি, এখন তো রুটি ওষুধ মনে করে খাচ্ছে, এখন বুঝতেছে বুড়োরা এই মুরব্বীরা বুঝছে যে রুটি কাক কয়। হ্যাঁ, রুটি কত প্রকার, কি কি খালি রুটি আর খালি রুটি, ময়দা খাতে খাতে জীবন তামা তামা হয়ে গেছে, কথা কন? এখনকার যুবক সারলে বলছে রুটি দিলে কাম বাঁচবো, রুটি দেখলে আমাদের কান দাইছে, কি বাদ আসে নাই? সেই সাড়ে তিন মাইল রোজ মাথায় করে, আগে তো এরকম তো মানে ইরির খ্যাত ছিল না, খালি গাড়ি ঘোড়া ছিল না, খালি লাভ পাড়ছে। হ্যাঁ, কাঁচা রাস্তা, এখন তো আমরা তো ওই আপনার সেই ই তো বুঝি না আগেকার মতো, তো এখন নানির বাড়ি গেছি যে নানি এক মুর ভাত দিবি নি, নানি দেখে বলতেছে ও ভাই আইসে এরকম, হ্যাঁ আমার মামা অনেক খাও, বৌ আমার ভাই আছে দুজন রুটি দে। আমি কইলাম ও রুটি তুমি আমার আগেই আছে, নানি রুটি দিছে আমি খাইবার চাই না, না ভাই খাই এখন রুটি খাও, জোর করে খাইবার দিছে রুটি, এখানে হালাম করছি রুটি রে তুই আমাকে ছাড়লি না, সেই তো তুই এলাম সাড়ে তিন মাইল দূরে, তুই আমার আগেই এসে বসে আছিস, আবার হাসো এম তো খাও খাইছি হালুক, ফ্যান খাইছি গেছু খাতে খাতে জীবন শেষ, চোখের পানি আছে, সাত টাকা কেজি চাউল বাপ কামলা বিক্রি করছে এক টাকা, ভাই বোন আর চাউল লাগে দিন তিন কেজি, তাহলে সাত টাকা কেজি চাউল হলে তিন সাত একুশ টাকা কামাই করে এক টাকা কাটতি কয় টাকা, কি খেবে আর ফ্যান খেবেন না কি খেবে আর, এক পোয়া ময়দা দিছে তার মধ্যে সাড়ে ছয় কেজি পানি দিছে, হাসেন মিয়া সেইগুনি খাই এত বড় হয়েছি, সেইগুনি খাচ্ছি গ্যাসু খাচ্ছি, ওই তো সাবা চিনতেছে না গেছু, তোর তোর বাপ এক জিজ্ঞেস কর গা যা, তোর বাপ বলবি নি গেছু কাকু আর শালুক কাকু, কথা কর বাবার তা খাও আর তাসমহল ঘোরো, তাই না? খেপা জানি লিও না আমাকে। হ্যাঁ, এখন আগে কইছে আমরা হুন্ড কইছি হুন্ড, কথা কয় না, তারপরে কিছুদিন পরে কইলো মোটর সাইকেল, এখন ওটা বাদ দিয়ে এখন বাইক, তোমার বাপ আমার বাপ তো যদি বাপের কবরের কাছে যা যদি বলে বাইক বাইক, বাপ কয় হ্যাঁ কিসের বাইক রে, আর কি বাইকের দিন আছে, কথা কয় না কথা কয় না, আর এখনকার ছেলে কয় বাইক, আর এখন যদি মুরব্বীকারে বাইক কয় যাক এই আর বাইকের দিন আছে, বাইকে করিয়া কথা বোঝে না রে, কথা বোঝে না রা, আমি কিসা কাহিনীর ওয়াজ করি নিয়ে তো এদিন আপনাদের মনে রাখা কঠিন, আমার ভাই আমার আল্লাহ বললেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, বান্দারে তোমার এই কপাল দিয়া আর অঙ্গ সাত অঙ্গ দিয়ে আমি আল্লাহ আমার ইবাদত করবে, ইবাদত যদি করো আমি আল্লাহ আমার কাছে যদি কিছু চাও আমি আল্লাহ তোমার চাওয়া আর পাওয়া পুরে পুরে দিব সিল্লাইয়া কর মারহাবা।